đuôi bay cha trời. গান দাবার কা তো আবার গা গান ডাকা শুনি বলদাই গাম গাম কেওয়াং বেদে তোর মুখ আমি মুইতা দিমু প্লিজ দি নাও তো কি অবস্থা সবার আম গাছে আম নাই আম পাতা ঝরে হিরো আলম গাইছে গান চাইনিজ ভাষায় সুরে সুরে বলিস কি হ্যাঁ এইটাও সম্ভব অসম্ভবকে যদি সম্ভব করা হয় অনন্ত ভাইয়ের কাজ তাহলে সম্ভবকে অসম্ভব করাই হিরো আলমের কাজ সিদাই হিরো আলম বাংলা হিন্দি ইংলিশ এখন চাইনিজ ভাষায় গান গাওয়া শুরু করছে কি মানুষ রে বাবা তো অনেক হাসাহাসি করছেন এখন চলেন হিরো আলমের গান এনজয় করি ওকে হামলা কেন শিল্পী বাজাও তুই আলা শিখি তার ছিঁড়া গেল কেন আরে ডিপজলকা কো তার ছিড়া গেছে কারণ তিনি অনেক বড় মাপের আর্টিস্ট তাই তার গানের পাওয়ার আপনার তার ধরে রাখতে পারে নাই ও এই লেগেই তারটা ছিড়া গেল গা বর্তমানে যারা ডিপ্রেশনে আছেন আমি তো বলবো হিরো আলম ভাইয়ের এক গানই যথেষ্ট আপনাদের কমায় নিয়ে যাওয়ার জন্য দেখ আমার হিরো আলম ভাইয়ের নিয়ে কোনো মজা করবি না আমি হিরো আলম ভাইয়ের গানের অনেক বড় ফ্যান আমি তো মনে করি হিরো আলম ভাই প্রত্যেকটা গানের জন্য অস্কার পাইবো আরে মোশারফ ভাই এইভাবে তাকিয়ে থাকেন না তাইলে আপনার চোখের জীবাণু আমার চোখে আইসা পড়বো আচ্ছা কথা হইলো আমি তো আইছিলাম হিরো আলম ভাইয়ের গান শুনতে একটু ছাড়েন না প্লিজ আরে মোশারফ ভাই এইটুকু শুন নাই আপনার জ্বর এসে পড়ছে পরের লিরিক শুনলে তো আপনি অজ্ঞানী হইয়া যাইবেন কবিতার ছন্দে ছন্দে গান গাইলে কেউ রেপার হইতে পারে না এই একটা কথা আপনি কই শুন একটা কথা বারবার লাগছে ভাই একটা গানে চীনা সুরে দেখিয়ে দে তোরা ইয়র আব্দি খানের গান সারা বাংলায় সেরা আমি বুঝলাম না এই বাদামারে চিনেন মোশারফ ভাই না না দিবল কাকু আপনি চিনেন না কেউই চিনেন না আচ্ছা রশিদ তুই চিনস এইটা কোন কথা কইলেন ভাই আমি তো শুধুমাত্র হিরো আলম ভাইয়ের বিগ ফ্যান আমি হিরো আলম ভাইরে ছাড়া আর কাউরে চিনি না না মানে ভাই যে কালার পথ সালারে কেউই চিনে না সে আবার বাংলার সেরা হইলো কেমনে ঠিক বলেছো না মানে ইয়ে আমি একটা জিনিস বুঝলাম না চাইনিজ গানে বাংলা লিরিক্স আসলো কিভাবে এটাই তাই আরে রাখেন আপনার সায়েন্স আমি তো বুঝতেই পারতাছি না এটা যদি চাইনিজদের জন্য বানানো হয়ে থাকে তাহলে চাইনিজরাই ভালো বুঝতে পারবে কিন্তু মাঝখানে বাংলা লিরিক্স দিয়ে কি বোঝাতে চাচ্ছে বুঝুন না কে রে কেন বুঝেন না আপনি না মানে ভাই আপনি ঠিকই কইছেন চাইনিজ ভাষা হয়তো চাইনিজদের জন্য বানাইছে আর বাংলা ভাষা হয়তো বাংলাদেশের জন্য বানাইছে গানটা যেহেতু সবার জন্য বানাইছে আমি মনে করি লিরিক্সটা বাংলায় লিখে দেওয়া দরকার ছিল কারণ সব বাঙালি তো আর এ চাইনিজ ইংলিশ পারে না কিছু বাঙালির বাংলায় লিখে দিলে বাংলায় বুঝতে পারতো গুড গুড ভেরি গুড না মানে ভাই চাইনিজ ভাষায় যতটুকু গাইছে ওইটুকু দিয়ে দিছে ওই দেশের সম্মান কিন্তু বাংলা ভাষায় যেটুকু গাইছে বাঙালিরে করছে ওইটুকু দিয়ে অপমান আহারে ভালো গান গাও না চাপাবাজি সবাই মারে কেউ গান গায় না আরে ভাই রে ভাই কি লিরিক্স রে ভাই আমি মনে করি সবাই মিল্লা তারে জোর করে অস্কার দেন হিরো আলম দেখিয়েছে বাংলা থেকে চায় না হিন্দি গানে মাথা ছকো চায় না কেন শোয় না আরে বাজান শৈব কেমনে বাংলা গানের সাথে সাথে হিন্দি ইংলিশ গান শুই না কোনো ভাবে টিকা আছে এখন চাইনিজ গান শুনলে তো লোহার কান ব্যবহার করতে হইব এ মাথা ছিলা ভাই পুলিশের মতন কথা কইেন না বাংলা ছাড়া আবার আমি বুঝি কম বাংলায় কম
দিদা থাঙ্গি তোর মুখ আমি মুইতা দিমু। এটা আমি কে শুনলাম, হিরো আলম নাকি চাইনিজ গান গাওয়া শুরু করছে? আরে ভাই থাম থাম, এই গান বুঝতে গেলে আমার 32টা দাঁতের থেকে 31টা দাঁত খুঁজা পাবো না। একটা দাঁত নিয়ে আমি বাঁচতে চাই না ভাই, প্লিজ থাম থাম। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি সবার কাছে ভালো লেগেছে। তো বিনোদনবাসী, এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য করা হয়েছিল, কেউ সিরিয়াস ভাবে নেবেন না। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো আজকের মতো এখানে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো আজকের মতো বাই বাই।